বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টরস অন কল, করোনা সতর্কতা নিয়ে আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান চলতেই থাকবে, তার কারণ আমরা কোনোভাবেই করোনা এই অতিমারি থেকে বেরিয়ে আসতে পাচ্ছি না। আমাদের সঙ্গে বিভিন্ন দিন বিভিন্ন ডাক্তারবাবু থাকবেন। আজকে রয়েছেন ডক্টর রাজদীপ সাহা, অনেক অনেক স্বাগত আপনাকে। আজকে একটু অন্যভাবে অনুষ্ঠানটা করতে চাইছি। কীরকমভাবে? বিষয়টা হচ্ছে যে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন, আপনার টেক কেয়ারটা কী হবে, কিন্তু করোনা বাদ দিয়েও তো নানাবিধ রোগ আগেও ছিল, আগামী দিনেও থাকবে। তো একটা জিনিস হচ্ছে, এক ভদ্রলোক যদি করোনায় আক্রান্ত হন, তারপরে তার করোনা সেরে গেল, ধরে নিচ্ছি বয়সটা 60 ঊর্ধ্ব, সেক্ষেত্রে তার হাই ডায়াবেটিক এবং তিনি হাই ব্লাড প্রেশারের রুগী, তার করোনা সেরে যাওয়ার পরে তার একটা বুকে চিনচিন ব্যথা হচ্ছে, তিনি ভাবছেন এটা করোনার ব্যথা, করোনার জন্য একটা লং কোভিড ধরে নিয়ে তিনি ভাবছেন, দেখা গেল ওনার হার্ট অ্যাটাক হয়ে গেল। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে আপনারা কেন ব্যথাটার পরিবর্তনটা বুঝতে পারলেন না, পরিবারের লোককে বলা হলো যে কেন বুঝলেন না, করোনার বুকে ব্যথা আর হার্ট অ্যাটাকের বুকে ব্যথা তো এক নয়। কিন্তু তারা বলছেন যে আমাদের যে সিমটম উনি বলছেন, বুকের চাপচাপ ব্যথা, করোনার সময় বলেছিলেন বুকের মধ্যে চাপচাপ ব্যথা, এখনও বললেন বুকের মধ্যে চাপচাপ ব্যথা। তো আমার মনে হয়েছে ডক্টর সাহা, আপনার কাছ থেকে এটা একটা ক্লিয়ার পিকচার চাই, এই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই ধরনের যে সমস্যা, সেক্ষেত্রে আমরা বুকে ব্যথার কথা বলে থাকি, বিশেষ করে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, আবার কোভিডেও বুকে ব্যথা হচ্ছে, ফারাক কি কিছু আছে? দেখুন, হার্ট অ্যাটাকের ব্যথা অবশ্যই যেটা বুকের বাঁদিকটায় হবে, সেটা রেডিয়েশন হয়, উপরের দিকে যেতে পারে জয়ের দিকে, এখানে নামতে পারে হাতের দিকে, আর ব্যথাটা অনেক সময় একটু থাকলো আবার চলে গেল, আবার হলো, এইভাবে ব্যথাটা শুরু হয়। এবারে কি তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য সিমটমসগুলোও হয়, কীরকম একটা শ্বাসকষ্ট হতে পারে, একটু হাঁটা পড়া যেন মনে হচ্ছে, বুকে চাপ লাগছে, এটা হচ্ছে টিপিক্যালি হার্ট অ্যাটাকের ব্যথা। আপনি যদি কিছুক্ষণের মধ্যে না ঠিকঠাক করে মেনোপজ নিতে পারেন বা ট্রিটমেন্ট শুরু করতে পারেন, তাহলে কিন্তু অন্যান্য অনেক প্রবলেম হতে পারে। আর কি হচ্ছে, আর আমি এবার যদি করোনার পেশেন্ট একটা, সে হয়তো হার্টের রুগী, হার্টে ওষুধ খায়ও তো ভালো ছিল, হট করে শুরু হয়ে গেল, তো পোস্ট কোভিডে একটা প্রবলেম হয়ে গেল, কারণ আমাদের ডিফারেন্ট আমাদের এই করোনা ভাইরাসের যে কোভিড-19, সেখানে কিন্তু অনেক রকমের ইনফেকশন হয় হার্টের ভিতরে, মায়োকার্ডাইটিস মতো হয়, তাতেও একটা মাঝে মাঝে বুকের ব্যথা দেখতে পাওয়া যায়, সেই ব্যথার সঙ্গে কিন্তু আমার এই যে এখন যে ব্যথাটা হার্ট অ্যাটাকে ব্যথা, আলাদা করতে হবে। আলাদা করতে গেলে আমাকে অবশ্যই পেশেন্টকে আগে সজাগ থাকতে হবে, যদি পেশেন্ট বলে যে আমার বুকে ব্যথা করছে এই পোস্ট কোভিডের সময়, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে ইসিজি করাবেন, আর তারপর কিন্তু সেই ট্রিটমেন্টটা শুরু করতে হবে। এটা গেল হচ্ছে হার্ট অ্যাটাকের সমস্যার কথা বলছেন। এইবারে যে লং কোভিডের কথা বলা হচ্ছে, লং কোভিড কেন্দ্রিক কি কোনো রোগ নতুন করে শুরু হতে পারে? দেখুন, লং কোভিড মনে হচ্ছে ব্যাপারটা কি, ব্যাপারটা আপনার যা সাইন্স অফ সিমটম ছিল কোভিডের, সেটা অনেক দিন ধরে রয়ে গেছে। যেমন একটা পেশেন্ট অনেক দিন ধরে তার নাকে গন্ধ পাচ্ছেন না, বা ওই কাশিটা যেটা ছিল রয়ে যাচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে কমছে না, মোটামুটি আমরা বলি এইটা এক মাস দু মাস এরকম থেকে যাচ্ছে। অনেক পেশেন্টে দেখতে পেয়েছি এখনও পর্যন্ত, ধরুন 1.5 মাস আগে তার কোভিড হয়েছিল, এখনও পর্যন্ত কোনো খুশখুস করে কাশি হয়ে যাচ্ছে। তাদেরকে আমরা বলি যে তখন যদি আপনি HRCT থোরাক্সটা, বুকের যে সিটি স্ক্যান, সেটা না করে থাকেন সেটা করে নিন। 1 নম্বর, দেখতে হবে লাংটা কোনো ইঞ্জুরি হচ্ছে নাকি, এমন পেশেন্ট দেখতে পাওয়া যায় শুকনো কাশি, তারপরে কিন্তু আমার যেই সিটি স্ক্যান করা হলো 70-80% আমার লাংটা ফুসফুসটা ইনজোর্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তখন হয়তো পেশেন্ট বুঝতে পারেনি, ভালোই হয়তো তার ইমিউন সিস্টেম ভালো ছিল, ওষুধে কমে গেল, পরবর্তীকালে কিন্তু হালকা করে কাশিটা শুরু হলো। এবার যদি সে সিটি স্ক্যান করে ধরা পড়ে, অবশ্যই সেই কাশির যে রেমেডি আছে সেই ওষুধগুলো দিতে হবে। অনেক সময় দেখতে পাওয়া যায় লাংটা ফাইব্রোসিস হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেটাও কিন্তু রিগেন করতে টাইম লাগে, সময় লাগে। তাই জন্যে এই সময়টা পোস্ট কোভিডের সময় যদি এরকম সমস্যা থাকে, কাশি কমছে না বা একটু হাঁটতে চললে একটু শ্বাসকষ্ট হচ্ছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মানে লাংস তার কাজটা ঠিকমতো করতে পারছে না, স্পঞ্জি ব্যাপারটা চলে যাবে, হার্ড হয়ে যাবে, সেই হার্ডনেসটা হয়তো পুরোটা যাচ্ছে না, কারো হয়তো 30% গেল, কারো 40% গেল, সেটা আপনি তো ডক্টর সাহা, আমাদের শরীরের যে ধরুন ভেতরকার যে অর্গানগুলো রয়েছে, কিডনি, লিভার,
বিভিন্ন রকমের ইন্টেস্টাইন, লাংস, এই প্রত্যেকের একটা নির্দিষ্ট বয়স আছে। এমন নয় যে আমার শরীরের যা আমার নিজস্ব বায়োলজিক্যাল যা বয়স, আমি এরকমও জানি যে যার বয়স 70 তার লাংসের বয়স হয়ে গেছে 86। তো এই অর্গানের একটা নিজস্ব বয়স থাকে। আর তারপরে হবে কি, ধরুন ওই পেশেন্টে যদি সিওপিডি থাকে বা শ্বাসকষ্ট হাঁপানি থাকে, তার তো এমনিতে ফুসফুসে ইনজোর্ড হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আরও বড় রকমের ধরা যেতে পারে এই সময় যদি কোভিড, লং কোভিড যদি আমি ভাবি। শুনুন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোটেকশন নিতে হবে। যাদের পেশেন্টটা রোজ দিন ইনহেলার নেয়, ভাবুন ওষুধ খাচ্ছে বুকে শ্বাসকষ্টের জন্য বা হাঁপানির জন্য ইনহেলারের সঙ্গে সঙ্গে, তাদেরকেও কিন্তু ওই ডাক্তারবাবু যারা মানে দেখছেন যারা, তাদেরকেও কিন্তু তাদেরকে বারবার দেখাতে হবে এই সময়টা। আর যদি এই সময়টা যাদের হাঁপানি আছে, যদি শ্বাসকষ্ট শুরু হয় বা নিউ অনসেট, মানে দেখতে পাওয়া যাচ্ছে জ্বর নেই কাশি নেই, তারা হাঁপানি পেশেন্ট বা সিওপিডি পেশেন্ট, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, স্যাচুরেশন কমে যাচ্ছে, তখনই বুঝতে হবে অবশ্যই আপনি আগে কোভিড টেস্টিং করা যাবে। আর যদি স্যাচুরেশন কমে, অক্সিজেনের প্রয়োজন হতে অক্সিজেন দিন আর হাসপাতালে ভর্তি করুন। এই করোনা অতিমারীকে তো সঠিকভাবে মারার কোনো অস্ত্র নেই, মানে আপনাদের হাতে AK-47টা নেই আর কি, সে মতো যে এই ওষুধটা দিয়েই করোনাকে ধ্বংস করা যাবে। তো করোনাকে কী করা হচ্ছে না, ম্যানেজমেন্ট করে তাকে শরীর থেকে বের করে দেওয়া হচ্ছে বা তাকে অন্যভাবে মেরে ফেলা হচ্ছে। দেখুন, এটা তো যে কোনো ভাইরাল ডিজিজ, অন্যান্য ভাইরাস যেটা আসে, ধরুন চিকেন পক্স বা আমার মাম্স মিজলস, এদের একটা ভাইরাস আসলো, এসে বডি থেকে যদি থাকলো চলে গেল। এবার যাদের কমপ্লিকেশন হওয়ার কথা, কমপ্লিকেশনটা হচ্ছে। আমাদের কী কাজ, আমাদের ওই সময়টা যখন মনে হচ্ছে এই সময়টা জ্বর সর্দি কাশি হচ্ছে, সেটাকে ফেলে রাখা যাবে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। বাড়িতে অ্যাডিকোয়েট যেটা বারবার আমরা বলছি, রেস্ট। অনেকে দেখতে পাচ্ছি কি COVID-19 এরকম উপসর্গ দেখা যাচ্ছে, সে কিন্তু সেটাকে অবহেলা করে বাড়িতে মানে বাইরে কাজ করছে। এই এক্সাসারবেশন যেগুলো হচ্ছে, ধরুন এত কাজ করছে, সেগুলো আমরা চাইছি না। এই সময় হয়তো একটা নাকে গন্ধ চলে গেল, সে তো সেই নিয়ে কাজ করছে, এগুলো আমরা চাইছি না। অবশ্যই যদি এই সময়টা যদি এই সময় সমস্যা দেখতে পাওয়া যায়, ডাক্তার পরামর্শ নিয়ে ট্রিটমেন্টটা শুরু করুন আর ইনভেস্টিগেশন করান, ইনভেস্টিগেশনটা প্রপার। এই ইনভেস্টিগেশনের কথা যেটা আমরা বারবারই বলছি যে ইনভেস্টিগেশন, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে কে বলছেন? আমার নাম হলো বেবি দেবনাথ। আরেকবার বলুন নামটা প্লিজ। বেবি দেবনাথ। হ্যাঁ বলুন। মানে আমার হাজবেন্ডের মানে অল্প গলা ব্যথা আছে, ওটা কি করোনার কোনো সিমটম? আপনার হাজবেন্ডের অল্প গলা ব্যথা যেটা আছে আপনি বলছেন, সেই গলা ব্যথাটা আপনার হাজবেন্ডের মানে কি আগে কোভিড হয়েছিল তারপরে গলা ব্যথাটা মানে রয়ে গেছে? না, ওর কোনো কোভিড টুভিড হয়নি। তাহলে কোনো কোভিড হয়নি, প্লাস ও হলো মানে প্রথমকার ইনজেকশনটাও নেওয়া আছে ওর, মানে প্রথম ডোজটা নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার হাজবেন্ডের কদিন আগে গলা ব্যথা শুরু হয়েছে? সেই যে পরশুদিন সন্ধ্যাবেলা একটু গলা ব্যথা হয়েছে, কালকে একটু সারাদিন ছিল, আজকে সকালে আমি ওষুধ খাইছে, তারপরে জিজ্ঞাসা করলাম গলা ব্যথাটা কেমন, বললো কমে গেছে, অনেকটাই কমছে ওষুধ খেয়ে। এছাড়া আর কোনো উপসর্গ নেই তো ওনার? হ্যাঁ, এটা ছাড়া আর কোনো উপসর্গ নেই তো? না না, আর কোনো কিছু নাই, সর্দি নাই, কাশি নাই, জ্বর নাই, মানে আমি শুনছি যে মুখে কোনো স্বাদ থাকে না, স্বাদও আছে, গন্ধও পাচ্ছে, সবকিছুই আছে, ঠিক আছে, এগুলো কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি ওই গলা ব্যথাটাই অল্প। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন তাহলে। এখন ব্যাপারটা হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা, তার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে অনেকে ভিজছে, সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় ঠান্ডা লেগে হয়তো গলা ব্যথা হতে পারে। কিন্তু কোনো জিনিসটাকে আপনাকে অবহেলা করা চলবে না, অবশ্যই যদি এই যে রেমেডি যেগুলি আছে, গরম জলে নুন দিয়ে গার্গেল করা, এগুলি করুন, বিটাডিন দিয়ে গার্গেল করুন, তার সঙ্গে তারপরে যদি না কমে, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই, যদি জ্বর আসে বা কাশি হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিকঠাক কী করতে হবে ডাক্তারবাবু বলে দেবেন, যে কোভিড টেস্টিং করতে হবে না অন্যান্য টেস্টিং করতে হবে। এইমাত্র আপনি যেমন বললেন, শুধুমাত্র এখনও তো COVID-19 সঙ্গে অন্যান্য মধ্যে রোগও হচ্ছে, সেগুলোও ভাবতে হবে, কারণ এই সময়টা এখন বাইরে এনভায়রনমেন্ট টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেদিকটা অন্যান্য আমার ভাইরাল ইনফেকশন হতে পারে। এমনিতেও যারা সিওপিডির পেশেন্ট আছেন তাদের এই সিজন চেঞ্জে কিন্তু মানে বছরের 2-3 বার একটু তাদের ব্যাপারটা একটু বেড়ে যায়, কারণ ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, এই সময় তাদের একটা ইনফেকশনটা অনেকটা বেড়ে যায়। তো আমরা যেখানে আলোচনায় ছিলাম তার একটা টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। নামটা বলুন। হ্যাঁ, নামটা হচ্ছে সুদীপ্ত রায়। আচ্ছা বলুন, কি হয়েছে? হ্যাঁ বলছি, আমার বাবার সম্পর্কে জানতে চাচ্ছি। আমার বাবার 68 ইয়ার্স ওল্ড, 3 বছর আগে বাইপাস সার্জারি হয়েছে। হ্যাঁ বলুন, আমরা শুনছি।
বাইপাস সার্জারি হয়েছে, তা ব্লাড থিনারের ওষুধ ওষুধ খান তো, অনেকগুলো ওষুধ রয়েছে হার্টের জন্য, তাই জন্য কি ভ্যাকসিন এখনো নেওয়া হয়নি, তা ভ্যাকসিনটা নিতে কি সমস্যা হবে, তো ডাক্তারের কাছ থেকে জানতে চাইছি ডাক্তারবাবু। শুনুন, কতদিন আগে বন্ধ করতে হবে ওষুধ যদি খাওয়া হয়, ওই থিনারের ওষুধ যেটা রক্ত পাতলা হওয়ার, সেটা অ্যাসপিরিন জাতীয় ওষুধ। এখন দেখুন, এরকম কিন্তু কোনো এখন রেকমেন্ডেশন হয়নি। আগে যেটা বলা হতো যে এই ভ্যাকসিনটা নেওয়ার সময় আপনি ব্লাড থিনার, ব্লাড থিনার মানে কিন্তু অনেক রকম ব্লাড থিনার বোঝায়, সেটা অ্যাসপিরিন থেকে শুরু করে অনেক ওষুধ আছে। তাই জন্যে যেটা বেস্ট ওয়েজ হচ্ছে, আপনি যে ডাক্তারকে দেখান, যে কার্ডিওস্কোপি আপনি দেখান, তার পরামর্শ নিন এক নম্বর, যে এই আমার ওষুধগুলো চলছে এর মধ্যে কোনো কি বন্ধ করতে হবে। এমন অনেক সময় জায়গায় দেখা গেছে যে কিছু ডক্টর বলছেন যে না কিছু বন্ধ করতে হবে না, আবার কে কেউ ওই যে অ্যাসপিরিনটা কেউ বন্ধ করতে বলছে, কারণ অনেক সময় দেখা গেছে কিছু কিছু ভ্যাকসিনের সঙ্গে যে যারা যদি ব্লাড থিনার ওষুধ খায় কোনো, সে রিয়্যাক্ট করতে পারে। কিন্তু আমরা কিন্তু ইন জেনারেল এখনও পর্যন্ত দেখতে পাইনি যে এরকম একটা বড়ো কিছু মেজর ইভেন্ট হয়েছে। সুতরাং বেস্ট হচ্ছে, গাইড হচ্ছে আপনার যে ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করায় তার সঙ্গে পরামর্শ নিন, নিয়ে আপনি ভ্যাকসিন নিন, কারণ ভ্যাকসিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তার এতগুলি আমার দু একটা কোমরবিডিটি আছে। এবং এই ধরনের মানুষরা যদি যদি কোভিড আক্রান্ত হন, তাহলে কিন্তু তাদের মানে ফ্যাটালিটির কেসটা অনেক বেশি হয়ে যায়, কমপ্লিকেশনটা বেশি হয়, ফ্যাটালিটির কেসটা অনেক বেশি বেশি হয়ে যাবে। মানে আমাদের এই সেকেন্ড ওয়েভে যারা চলে গেছেন, মূলত তাদের কেস স্টাডি করে দেখা গেছে অধিকাংশ মানুষের ক্ষেত্রে তাদের কিন্তু কোমরবিডিটি ছিল কোনো না কোনোভাবে, এবং তারা ভ্যাকসিনেটেড নন একদমই, এটা হচ্ছে মূলত কথা। অবশ্যই। তো এই মুহূর্তে কিন্তু ধরুন আমরা এক শ্রেণীর মানুষ যাদের ফার্স্ট ডোজ কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আমি একজন, আমার ফার্স্ট ডোজ হয়ে গেছে, সেকেন্ড ডোজটা হয়নি এখনো, আমি কিছুটা হলেও কিন্তু সুরক্ষিত, কিছুটা হলেও সুরক্ষিত। এবারে আমি যদি মনে করি আমি কিছুটা হলেও সুরক্ষিত, বা অনেকেই ভাবছেন আমার ডাবল ডোজ হয়ে গেছে আমি পুরো সুরক্ষিত, এই ভাবনাটাই কিন্তু খুব ভুল, যে এইটা ভেবে আমি মাস্ক পরবো না, স্যানিটাইজার ব্যবহার করবো না, আমি ভিড়ের মধ্যে লাফিয়ে পড়ে কেনাকাটা করবো, কিংবা বিয়ে বাড়িতে গিয়ে একদম হেসে গড়িয়ে পড়ে গল্প করবো, এটা করলেই কিন্তু আমি বিপদটা ডেকে আনবো, তাই নয় কি? যে কোনো ধরুন ফার্স্ট ডোজ না পড়ে আপনি হয়তো 50-60% সেই ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন পেলেন, যেই আপনার সেকেন্ড ডোজ হয়ে গেল আমরা বলি তার 7-14 দিন পরে, মোটামুটি আপনি ধরে রাখুন প্রায় আপনি 98-99%, কেউ কেউ বলছে এফিকেসি 91-92% কোনো ভ্যাকসিনে, কেউ কেউ বলছে না 85%, আপনি তত অবধি কিন্তু প্রোটেকশনে আছেন, কিন্তু প্রোটেক্টেড। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বারবার আমরা বলি যে এটা কিন্তু সেকেন্ড যে ইনফেকশনটা সেটাকে হওয়ার থেকে আটকাবে না, হয়তো হবেই, যদি হয়ে থাকে তার সেক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনটা যেটা আছে সেটা অনেকটা কম হয়। সুতরাং একবার ভ্যাকসিন নেওয়ার পরে আপনি হয়তো ভালো ওই এগেনস্ট অ্যান্টিবডি আপনার বডিতে আছে, কিন্তু সেকেন্ড ইনফেকশন হলেও আপনার অতটা মেজর কমপ্লিকেশনটা হয় না। না, এবার ব্যাপারটা ডাক্তারবাবু আমরা একটু আরেকটু খুলসা করে যদি আলোচনা করি, যে আমি বাড়িতে থাকি, স্বামী স্ত্রী, আমাদের একটি বাচ্চা 8-12 বছরের মধ্যে তার বয়স ধরে নিয়েছি, কারোর 8, কারোর 6, কারোর 12, কারোর 15, আমরা দুজনেই ভ্যাকসিনেটেড, ডাবল ডোজও আমাদের হয়ে গেছে, আমরা এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানলাম না, যেহেতু আমাদের ডাবল ডোজ হয়ে গেছে আমরা খুব কী বলবো খুব মানে দৃঢ়ভাবে ভাবছি যে আমাদের আর হচ্ছে না, আমরা যদি এক্ষেত্রে আমরা এইভাবে বেরোই, আমরাও কিন্তু করোনা ভাইরাসটাকে গ্রহণ করলাম, করে বাড়িতে এলাম, এবার যদি আমার হার্ড ইমিউনিটি এবং আমার এই ভ্যাকসিনের জোরে সে আমার শরীরে কিছু না করতে পারলো, সে কী করলো আমার বাড়ির বাচ্চাটাকে এফেক্ট করলো, এবং এভাবেই কিন্তু ছড়াবে আগামী দিনে, যে বাচ্চাদের হওয়ার কথা বলা হচ্ছে এটাই কিন্তু একমাত্র রাস্তা, কারণ বাচ্চারা বাইরে বেরোচ্ছে না, বাচ্চারা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে না, আমি আপনি ভুলটা করছি, আমরাই কিন্তু সুস্থ, আমরা সুস্থ হয়ে যাব, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাটা কষ্ট পাবে। তো প্রত্যেকটা গার্জিয়ানের এখন এই মুহূর্তে সতর্ক থাকা উচিত, আমার মনে হয় এই কথাটা একটু আরেকটু ডিটেলে বলতে হবে। ঠিকই, অবশ্যই, যেটা হচ্ছে কি, আপনি যেটা বললেন যে বাড়ির দুজনই মা বাবা প্রোটেক্টেড হয়ে গেছেন ভ্যাকসিন নিয়ে, এবারে সেই মা বাবা যখন বাচ্চাদের কাছে গেল, তিনি যদি ওই সময়টা ধরুন বাইরে থেকে জামা পরে এসে সেই বাচ্চাটাকে ধরছে, সেক্ষেত্রে কিন্তু জামার মধ্যে গায়ে বা আমার যদি হাত না ধুয়ে থাকে সেখানে কিন্তু ভাইরাস থেকে গেল, বাচ্চারা সে জায়গায় হাত দিল, সেই জায়গাতে সে নিজের মুখে হাত দিল, নাকে হাত দিল, সেখান থেকে কিন্তু ভাইরাসটা যেতে পারে। সুতরাং যদি আমি ভ্যাকসিনটা নিয়েও নিই, আমি যখন বাইরে বেরোবো অবশ্যই যা স্বাস্থ্যবিধি বলতে মেনে চলতে বলা যায় সেগুলি মানব, এবং বাড়ির থেকে যখন বাড়িতে আসবো অবশ্যই জামাকাপড়টা ধুয়ে ফেলে হাতটা ভালো করে ধোয়া, আর যদি সেরকম থাকে মনে হয় স্নানটা করে আমি বাচ্চার কাছে যাওয়া, মানে একদম ফুল মানে নিজেকে স্যানিটাইজ করে বাচ্চার সামনে যাওয়া। আমরা নর্মালি দেখুন আমাদের বাড়িতে যখন করোনা ছিল না, আমি তার আগে মানে অনেক দিন আগের কথা বলছি, 2019 অবধি আমরা কিন্তু নিউবর্ন বেবিকে বাইরে থেকে এসে ধরতাম না,
তার কারণ নিউবর্ন বেবির জার্মটা যাতে না চলে যায় বাইরের জার্মটা। তো এখন কিন্তু নিউবর্ন বেবি কেন কোনো বেবিকেই বা কোনো মানুষকেই আমরা বাইরে থেকে এসে ধরতে পারবো না, তার কারণ আমরা জানি বাইরে একটা রোগ আছে তার নাম করোনা। আর কোনো কিছুকে না কোনো উপসর্গকে অবহেলা করা উচিত না। আমার খুব জানাশোনা একজন মানুষ, তার জ্বর হয়েছিল, সে ভেবেছিল তার গরম লেগে জ্বর হয়েছে, গরমি হয়েছে, সে ইগনোর করেছে। শুধু ইগনোর করাতে কি হয়েছে না, সে ছড়িয়েছে তো মাস মানে অনেক মানুষের মধ্যে এবং নিজেও অসুস্থ হয়ে পড়েছে। কারণ আমরা আমি এখানে অনুষ্ঠান করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছি, করোনার প্রথম দিন থেকে পাঁচ দিন ফার্স্ট ফাইভ ডেজটা ভীষণ ভাইটাল, এই সময়ের মধ্যে ডায়াগনোসিসটা শুরু করতে হবে, ডিলে হয়ে গেলে কিন্তু মুশকিল। এই জায়গাটা না তবু আমাদের কাছে না খুব একটা ক্লিয়ার নয়। অনেক মানুষ কিন্তু জ্বর হচ্ছে বা উপসর্গ বুঝলেও ভাব যেটা সাময়িক হয়েছে। না না, ব্যাপারটা হচ্ছে যেই শুরু হবে ওই প্রথম সময়টা এক থেকে তিন থেকে চার দিন কি হয়, হাই ইনফেক্টিভিটি থাকে তো একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। ওই সময়টা আমরা বলি অবশ্যই যখন আপনার জ্বর সর্দি কাশি আপনি ঘরে একটা ঘরে আলাদা হয়ে যান, বাইরে বেরোবেন না। আর তার সঙ্গে সঙ্গে বাড়ি যদি অন্য লোক থাকে, মানে যদি আমার মনে হয় যে এই যে ফিচার্সগুলি সাজেস্টিভ আমার কোভিড নাইন্টিনে, অবশ্যই একদম অন্য ঘরে চলে যান। আপনি অন্য ঘরে গিয়ে আপনি রেস্ট নিন, খান বা আপনার অন্যকে কেউ কেয়ার করবে, আবার টেস্টটা করান। টেস্ট ভেরি ইম্পর্ট্যান্ট, টেস্টটা রিপোর্টটা যেন ওয়েট করুন। তারপরে যদি আপনি নেগেটিভ বেরোন তো অবশ্যই খুব ভালো, আর পজিটিভ বেরোলে যা প্রোটোকল দেওয়া আছে 17 দিন আপনাকে আইসোলেশনে থাকতে হবে। থাকার সময় যদি কোনো শ্বাসকষ্ট বা কোনো কাশি বাড়ে বা এরকম কোনো প্রবলেম শুরু হয় বা অন্য না কোনো কমপ্লিকেশন হয় আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, দয়া করে আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এবারে ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন করি, মানে আমার খুব এগুলো না আমার অভিজ্ঞতা থেকেই প্রশ্নটা করছে, আমার জানাশোনা বেশ কিছু মানুষ অসুস্থ হয়েছেন, প্রেগনেন্ট নিউ মানে জাস্ট জানতে পেরেছে কনসিভ করেছে মানে দু মাসের কাছাকাছি, এরকম মানুষের কোভিড হয়েছে এবং সে কষ্ট পাচ্ছে কিন্তু সে তো সব ওষুধ খেতে পারবে না। তো এই ধরনের ক্ষেত্রে অনেক প্রেগনেন্ট মা কোভিড আক্রান্ত হলে তারা তাদের টেক কেয়ারটা কী হবে? দেখুন, অনেকে যারা বিলিভ করে যে এই প্রেগনেন্সির সময় যদি আমার কোভিড নাইন্টিন হয়ে যায় হয়তো বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, মিসক্যারেজ হতে পারে, সেটা কিন্তু কোনো এখনও পর্যন্ত জানার নেই। তাই জন্য আমরা কী বলবো, এটা একটা হয়তো 15-16 দিন থাকবে। যদি প্রেগনেন্সির সময় এরকম কোভিড নাইন্টিনের সিমটমস আমরা অনেক দেখেছি, সুতরাং কী করতে হবে এই সময়টা, বাড়িতে অ্যাডিকোয়েট রেস্ট, কিছু কিছু ওষুধ যেগুলি কোভিড নাইন্টিনে দেওয়া হয় হয়তো সেগুলি দেওয়া যাবে না, এদের ক্ষেত্রে তার অল্টারনেটিভ ওষুধ দিতে হবে। বাচ্চাকেও ভালো রাখতে হবে, মাকেও ভালো রাখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে অ্যাডিকোয়েট রেস্ট আর কনজারভেটিভ ম্যানেজমেন্ট, জল বেশি করে খাওয়া, প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া, জ্বর কমানো, এগুলি করতে হবে। যদি এগুলি করে ঠিকঠাক করতে পারে ইজিলি 15-16 দিন পরে সেই যে মা ভালো হয়ে যাবেন। আর অবশ্যই যে মানে যে গাইনোকোলজিস্টের কাছে উনি দেখাচ্ছিলেন দেখাবেন, তার পরিবর্তে যার প্রোটোকল যেগুলো আছে আল্ট্রাসোনোগ্রাফি করা, বাচ্চারা কেমন ম্যাচুরেশন হচ্ছে সেগুলো ঠিকঠাক করে করতে হবে। একদম, কেননা এই কোভিডের পরে যেটা সব থেকে আমি দেখেছি অধিকাংশ মানুষের ক্ষেত্রে তারা খুব মানে ওয়েট লস করেছেন। কোভিডের একটা আমি দেখেছি আফটার কোভিড সেই মানুষটা কিন্তু অনেকটা ওয়েট লস করে ফেলছেন, এর কারণটা কি? শুধুমাত্র না খেতে পারাটাই না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে কোনো ভাইরাল ডিজিজ আমাদের বডির নানা রকমের মেটাবলিজমটাকে নষ্ট করে, সুতরাং আমাদের কী হয় মেটাবলিজম যদি ক্ষতিগ্রস্ত হয় এই জন্য কি বডির ওয়েটটা কমতে থাকে, আমার প্রোটিনগুলি ভাঙতে থাকে, ভাঙার ফলে কী হয় পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে। এমনকি দেখা গেছে প্রায় এক একজন 6-7 কেজির মতো ওয়েট কমিয়েছে। সুতরাং আমরা বলি এই সময়টায় অবশ্যই যখন আপনার কোভিড নাইন্টিন চলছে বডিতে ভাইরাসটা আছে খাওয়াটা ঠিকঠাক করতে হবে, অ্যাডিকুয়েট কিন্তু খাওয়ার, আমরা তাই জন্য বলছি খুব দামি দামি খাবার না, সিম্পল যে খাবারগুলোতে ভালো প্রোটিন ভিটামিন আছে সেগুলি খান, মানে খাওয়াটা সুষম খাওয়া, সুষম খাদ্য খেতে হবে। অ্যাকচুয়ালি ডায়েট শব্দটা তো আমরা ভাবি ওবেসিটি কমানোর জন্য ডায়েট করা, কিন্তু ডায়েটিং ব্যাপারটা মানে আমরা ভুল উচ্চারণ করি, ডায়েট মানে সুষম খাবার, আমরা যেটা করি সকালের ব্রেকফাস্টটাকে স্কিপ করে দিল কিংবা সে শুধু হয়তো স্যালাড এবং স্যুপের উপরে রইল, কিন্তু এটা করে খুব যে উপকার হয় আমি কিন্তু মনে করি না। আমাদের বাইরের দেশে কি করে, মেজর ব্রেকফাস্ট, মডারেট লাঞ্চ, খুব কম ডিনার করে, আমরা কিন্তু ঠিক উল্টো, আমরা ব্রেকফাস্টই করি না সকালবেলায়, বেশি করে খাই হচ্ছে দুপুরবেলা, তার থেকে বেশি করে ডিনার খাই, ঠিক উল্টোটা। এই যদি আমাদের করি তাহলে কিন্তু আমাদের যে পরিপাক যে তন্ত্র যেটা আছে ডাইজেস্টিভ সিস্টেম অনেক রকমভাবে হ্যাম্পার হয়। দেখবেন আমাদের ইন্ডিয়ান লোকেদের বেশি গ্যাস অম্বল হয়, তারপরে হচ্ছে বদহজম হয়,
এইগুলো কিন্তু ইন্ডিয়া খুব কম, বাইরের দেশে যারা এইটা মেনে চলে যে আমি ভালো করে আগে ব্রেকফাস্ট করি তার একটু কম করি লাঞ্চ তার একটু কম, তার থেকে সবথেকে কম ডিনার, ডিনারটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া উচিত, রাত 9টা 10টার মধ্যে করে নিলে সবথেকে ভালো। যত আপনি দেরি করবেন তত আপনার খাবার যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম পরিপাক তন্ত্র সেটাকে হ্যাম্পার করছেন আপনি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? কোভিশিল্ড আমিও নিয়েছি, এখন আমার প্রশ্ন হলো, তিনটে প্রশ্ন আছে আমার, আমি কি মানে ওনার থেকে কি আমার আমার একটা ছোট বাচ্চা আছে, মানে বাচ্চা বড়ই 11 প্লাস, আমি ওনার থেকে কি আমার হওয়ার বা আমার থেকে ওনার মানে উনি বাইরে থাকেন স্বাস্থ্যকর্মী জানেন তো সেরকম আসার কি কোনো মানে চান্স আছে বা বাচ্চার মানে হওয়ার কই কোনো ইয়ে আছে, উনি প্রিকশন সবই মেনে চলেন। আর আরেকটা প্রশ্ন ছিল, মানে আমরা সেকেন্ড ইস্যু নেওয়ার চেষ্টা করছি, সেটা কি আমি এখন নিতে পারি নাকি গ্যাপ দিয়ে নিতে হবে? আর আমি আমি এইচআইভি পজিটিভ, আমার কি ভ্যাকসিনটা নেওয়াটা ঠিক হলো কি না সেটাই জানতে চাচ্ছি। এইচআইভি পজিটিভ আপনি? হ্যাঁ। দেখুন, এইচআইভি পজিটিভ, আপনি যদি ওষুধ ঠিকঠাক করে খান, এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আপনার এই ভাইরাসটা বডিতে ঢুকলে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওটা কমিয়ে দেয়, তার মানে এরকম নয় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এখন কম আছে, কারণ আপনি অনেক ওষুধ খাচ্ছেন, সেই ওষুধগুলি কিন্তু দেওয়া হয়, কেন দেওয়া হয়, আপনার আমাদের আপনাদের বডিতে যে ইমিউনো ডেফিসিয়েন্সি আছে কমটা আছে সেটাকে বাড়ানোর জন্যে। সুতরাং আপনি ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, আপনি মোটামুটি প্রোটেক্টেড। এবার হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে অবশ্যই, যেহেতু আবার স্বাস্থ্যকর্মী আপনারা বলছেন মনে, স্বাস্থ্যকর্মী বাইরে যাবেন তিনি কিন্তু ভাইরাসে এক্সপোজড হবেন, এখনও কিন্তু ভাইরাসটা আমাদের এখান থেকে ছড়ায়নি, আপনি যেহেতু আসামে ভাইরাসটা আছে, সুতরাং একটু প্রোটেকশন নিয়ে আপনি আপনার যে ইস্যুটা আছে তার সামনে যাবেন, ওই পরিষ্কার হাত পরিষ্কার করে স্নান করে আর কি, অবশ্যই আপনি যখন বাইরে বেরোবেন ওই যেটা প্রোটোকল মাস্ক আর স্যানিটাইজার ইউজ করা। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে সেকেন্ড ইস্যু নিতে পারবেন কি না, সেকেন্ড ইস্যু নিতে হবে। এবার হচ্ছে আপনি ওই যে ওষুধগুলি খাচ্ছেন যেখানে গিয়ে দেখাচ্ছেন, সে ট্রপিক্যাল মেডিসিনই হোক বা মেডিসিন ডিপার্টমেন্টই হোক, সেই ওষুধগুলি খাচ্ছেন খেতে কিন্তু আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার যখন যাবেন একটু আপনি সেই যে ডাক্তার আপনার ট্রিটমেন্ট করছে তার পরামর্শ নেবেন, কারণ অনেক সময় কী হয় যে একটা কাউন্ট হয় CD4 কাউন্ট লেভেল দেখতে হয়, CD4 কাউন্ট আপনার কত আছে সেই অনুযায়ী আপনার বডির ইমিউন সিস্টেমটা কিন্তু আপনার ওইভাবে ধরা যায়, যদি আপনার CD4 কাউন্ট খুব কমে যায় তখন কিন্তু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ওষুধগুলি বাড়াতে হবে। এইচআইভি পেশেন্ট যখন ওনার বাচ্চার ক্ষেত্রে সেটা ট্রান্সমিটেড হওয়ার, হ্যাঁ এবার হচ্ছে হয়তো সেই সময় উনি টেস্টটা করিয়ে নিয়েছেন বাচ্চার, আমরা সাধারণত যেই ডেলিভারি হওয়ার পরে বাচ্চার টেস্টিংটা করে নেওয়া হয়, যদি বাচ্চা যদি পজিটিভ থাকে, বা অনেক সময় দেখতে পাওয়া যায় যে বাচ্চাকে একটা ওষুধ দিয়ে দেওয়া হয়, মোটামুটি ধরুন 6 মাস পর্যন্ত 9 মাস ওষুধটা চলে, সে বাচ্চাটা কিন্তু তখন নেগেটিভ হয়ে যায়, ভালো হয়ে যায়, সেরকম হয় আবার না হয় যে সেটা আবার থাকতে বাচ্চারা তোমার পজিটিভ হতে পারে, সেক্ষেত্রে আপনার অনেক প্রলং ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে। কারণ এই রোগটারও তো কোনো ওষুধ অ্যাসাচ নেই আমাদের দেশে, অনেক ওষুধ আছে এইচআইভি এগেনস্ট, অনেক ভালো নোবেল ওষুধ বেরিয়েছে কিন্তু কোনোটা কিন্তু লং স্ট্যান্ডিং কিওর দেয় না, খেলে আপনি ভালো থাকবেন 5 বছর 6 বছর 7 বছর 8 বছর, ওই একটি ব্যাপার ওই প্রোগনোসিস ক্যাটে ওই CD4 কাউন্ট করে দেখে যেতে হবে যে কমে গেলে আবার সেটাকে অন্যান্য, কারণ এটা তো ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অন্যান্য ইনফেকশনগুলো চলে আসে বডির যেহেতু ইমিউন পাওয়ার কম, এই জন্যেই ওই সময়টা CD4 কাউন্ট বাড়ানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায় সেগুলি খেতে হবে, অ্যাডিকোয়েট অ্যান্টিভাইরাল ওষুধ খেতে হবে, তখন খেলে কী হবে ওই ভাইরাসটা মরে যাবে, অনেকদিন ভালো থাকবে আবার এটা রিকার করে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে, মেন্টালি পজিটিভ, মেন্টালি পজিটিভ থাকতে হবে, মানে মেন্টালি পজিটিভিটি কতটা দরকার? মেন্টালি পজিটিভ এইচআইভি পজিটিভ ক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ এমনও দেখেছি আমরা যে এইচআইভি পজিটিভ পেশেন্ট 18 বছর 20 বছর খুব ভালো আছে, কিচ্ছু প্রবলেম হয়নি, তাদের বাড়িতে তাদের নিজস্ব একটা দুটো সন্তানও আছে, কিন্তু তারা মনে করে যে ওষুধগুলি সব ঠিকঠাক করে খেয়ে যাচ্ছেন এবং মেন্টালি ঠিক আছে, হ্যাঁ মেন্টালি ঠিক আছেন তারা। দেখুন একটা কোয়েশ্চেন করতে ইচ্ছে করছে, ধরুন আমার বাড়িতে হার্ট অ্যাটাকের পেশেন্ট রয়েছেন যার হয়তো এনজিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস হয়েছে, যেভাবেই হোক হার্টের ট্রিটমেন্ট হয়েছে,
সেই মানুষটিকে আমরা কোভিডে কিভাবে মানে সুস্থ রাখতে পারবো? কারণ তার সদ্য ধরুন এরকম হয়েছে, সে বাড়িতে এসছে, এবারে বাইরে একটা কোভিড আতঙ্ক চলছে, তো এই মানুষটির ক্ষেত্রে টেক কেয়ারটা কি হবে? তো ইন জেনারেল পেশেন্টটা তো ভালো হয়ে বাড়িতে এসছেন, তার একটাই এখন সব ওষুধগুলি কন্টিনিউ করা, আর হচ্ছে মেন্টাল সাপোর্ট দেওয়া। কারণ অ্যাংজাইটি নানা রকমভাবে যদি বাড়ে, তার ক্ষেত্রে কিন্তু ওই হার্টের একটা ব্যাপার আছে, যখন তখন হার্টের যে অ্যাটাকের যে আগে যদি হয়ে থাকে সেটা বেড়ে যেতে পারে প্রবণতাটা। সুতরাং একটা মেন্টাল সাপোর্ট দেওয়া, ওষুধ কন্টিনিউ করা, আর তিন নম্বর হচ্ছে ইন ফিউচার আর কি অন্য কোনো সমস্যা হচ্ছে না তো বডিতে, লং কোভিডের সিমটমস কিছু হচ্ছে না তো সেগুলিকে দেখা, যদি কোনো প্রয়োজন হয় বা কোনো অসুবিধা হয় ডাক্তারের পরামর্শ নেওয়া, আর বাড়িতে অ্যাডিকোয়েট রেস্ট, হাসপাতাল থেকে আসার পরও আর মানে মোটামুটি আমরা বলি 7-14 দিন বাড়িতে রেস্ট নেওয়া। ধরুন যার কিডনি ট্রান্সপ্লান্ট হলো, সেই মানুষটি তো একেবারে ঘরের মধ্যে আটকে পড়ে থাকেন, মানে তাকে যেভাবে রাখা হয় মানে ওই একদম মানে ফুললি স্যানিটাইজড বাড়ি, একদম তার ঘরে বাইরের লোক ঢুকতে পারবে না, এরকমভাবেই তাকে রাখা হয়। তো আমরা এই করোনার ক্ষেত্রে দেখছি সেটাই হচ্ছে আলটিমেটলি। তো এক্ষেত্রে এই ধরনের মানুষ কতটা মানে অ্যাক্টিভ হয়ে যান রোগটা গ্রহণ করার ক্ষেত্রে? তো কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রথম ধরুন ওই 3-4 মাসটা খুব ইম্পর্টেন্ট, নানা রকমের ওষুধ খায়, সেই ওষুধগুলি এই জায়গাটা একটু সতর্কতা ব্যবহার করা, সাধারণ ওই যে ওষুধগুলি দেওয়া হয় আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে হ্যাম্পার করার জন্য, ওই সময়টা কিন্তু মারাত্মক। যা কিছু প্রবলেম হয় কিডনি ট্রান্সপ্লান্টেশনের পরে ওটার জন্য হয় তিন চার মাসের মধ্যে হয়, কিছু কিছু হয় খুব তাড়াতাড়ি হয় 1 মাসের মধ্যে, কিছু 3 মাস 4 মাস, সুতরাং ওই সময়টা ভাইটাল। তারপর যদি একটা পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেলো, ধরুন 6 বছর সে ভালো আছে, সে কোনো প্রবলেম নেই, তার কোনো তার নর্মাল সে ইউরিন করতে পারছে, কোনো পেটে কোনো ব্যথা নেই, অন্য কোনো প্রবলেম, কিডনি ভালো কাজ করছে, তা কোনো প্রবলেম হবে না, সে ভ্যাকসিন নিতে হবে, সবই নিতে পারবে। কিন্তু ওই যে ফার্স্ট ওই সময়টা কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পরে, তখন আমার বডি ইমিউন পাওয়ার এটা কমে যায় ওষুধগুলির জন্য, তখনই ডাক্তারের পরামর্শ নিয়ে কী করতে হবে সেটাই ডাক্তারের পরামর্শ নিয়ে মতামত নিয়ে কিন্তু চলা উচিত। যেটা এখন ভীষণভাবে সমস্যা দেখা দিয়েছে, অনেকের হয়তো চেক আপ ছিল, তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না ভয়ের চোটে, এবার একই ওষুধ খেয়ে যাচ্ছেন, বিশেষ করে যাদের নার্ভের সমস্যা, তো এক্ষেত্রে তো তার সমস্যা দেখা দিতে পারে, কারণ ডাক্তারের চেম্বারে যেতে পারছেন না, যে উঠতে পাচ্ছেন না, এদিকে মানে অ্যাকচুয়ালি যেতে পাচ্ছেন না, বহু মানুষই আছেন যাদের যানবাহন না চলে যেতে পারবেন না, কারণ সরকারি তরফ থেকে সব বন্ধ, পার্সোনাল ভেহিকেল হয়তো নেই, তো সেক্ষেত্রে তাদের করণীয়টা কী হবে? পার্সোনাল 1 নম্বর গাড়ি নেই, সুতরাং তারপরে আবার অনেকের মানে এখন ভেহিকেল চলছে না। 3 নম্বর হচ্ছে ওষুধ চালাতে হবে, সেক্ষেত্রে আমরা বলি যে সমস্ত ওষুধগুলি লং চলছে দুটোভাবে আপনি করতে পারেন, একটা হচ্ছে ডাক্তারের কাছে ফোনে পরামর্শ। অনেক সময় ডাক্তারবাবুরা কিন্তু এখনও পর্যন্ত অনেকের ভয় হয় যে অনেক রুগীর পেশেন্ট, জ্বরের পেশেন্ট কাছে যাবো না, যদি ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো যে এখন তো ভিডিও কলও পেশেন্ট দেখা হচ্ছে, অনলাইন কনসালটেশনও হচ্ছে, সে অনলাইন কনসালটেশন করে আপনি ডাক্তারের পরামর্শ নিন, আর না পারেন তো প্লেন, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই তাদের কাছে সিম্পল তো একটা ফোন আছে, ফোনে ডাক্তারের কাছে গিয়ে ফোন করে বলবেন যে আমার এই ওষুধগুলি চলছে, আমি এই প্রেশারের পেশেন্ট এই ওষুধগুলি খাবো কি না। এবার কী করতে হবে, হয়তো ডাক্তার বলবে ঠিক আছে আপনার লোকালি যে ওষুধ দোকানগুলো আছে অ্যাটলিস্ট সেখানে একটু প্রেশারটা মেপে আমাকে বলুন, সে অনুযায়ী আমি প্রেশারটা ঠিক করে দেবো। এই যে মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলি, আবার প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, হাঁপানির ওষুধ, এগুলি কিন্তু ডিসকন্টিনিউ করা চলবে না, কারণ এগুলি কিন্তু আমি যদি ডিসকন্টিনিউ করি নানা রকমের হার্ট অ্যাটাক শুরু হবে, মাথায় স্ট্রোক হবে, নানা রকম নানাবিধ প্রবলেমগুলি শুরু হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি নমস্কার, কে বলছেন? আমি বেহালা থেকে স্বপন ভট্টাচার্য বলছি। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। আচ্ছা আমার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে আমার মেয়ে থাকে আসামে, হ্যাঁ আসাম শিলচরে, ওখানে কোভিশিল্ডের একটা ডোজ নিয়েছে ও, তো এখন ও কলকাতায় আমার কাছে আসতে চাইছে, কিন্তু ও 84 দিন পরে ওকে ডেট দিয়েছে, তো আমি ও যদি কলকাতায় আসে তাহলে কি ও কলকাতাতে সেকেন্ড ডোজটা নিতে পারবে? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমিও প্রথম ডোজটা নিয়েছি, আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম ডোজ যে ওষুধটা দেওয়া হয় দ্বিতীয় ডোজ কি ওই একই ওষুধই দেওয়া হয় না দ্বিতীয় ডোজটা আলাদা অন্য কোনো কেমিক্যাল থাকে, মানে একই ওষুধই দুবার দেওয়া হয় নাকি দ্বিতীয় ডোজটা অন্য কিছু? এই দুটো প্রশ্ন আমার। ঠিক আছে, আপনার যেটা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ধরুন আপনার মেয়ে বাইরে থেকে কোভিশিল্ড নিয়েছে, এবার এখানে আসলো, যদি কম ডিউরেশনের জন্য আসে, হ্যাঁ ওখান থেকে নিয়েছে কোভিশিল্ড, উনি আসাম থেকে কোভিশিল্ড নিয়েছেন মেয়ে, যদি এখানে আসলো, যদি কম দিনের জন্য হয় এরকম হয় যে এখানে হয়তো 7-10 দিন থাকলো, চলে গিয়ে ওখানে আবার সেকেন্ড ডোজ নিতে পারেন, এই একটা পসিবল আছে পসিবিলিটি। আর সেকেন্ড পসিবিলিটি কী আছে, যে অনেক দিনের জন্য এখানে আসলো, সেখানে কিন্তু তাকে
যেখানে এখানে নেবেন তার সঙ্গে কথা বলতে হবে যে কোভিশিল্ড এক, যেটা আপনার সেকেন্ড কোশ্চেনে আছে আমি এখনই বলে দিচ্ছি, যদি কোভিশিল্ড নিয়ে থাকেন ফার্স্টে সেকেন্ডটা কোভিশিল্ড নিতে হবে, যদি আপনি ফার্স্টে কোভ্যাক্সিন নিয়ে থাকেন সেকেন্ডটা কোভ্যাক্সিন, এই যে দুটো মিক্সড সেটা কিন্তু ভ্যাকসিনেশন আমাদের কিন্তু আমাদের এখনও পর্যন্ত সেটা গাইডলাইন্সে আসেনি। আরেকটা কী ব্যাপার হচ্ছে, এখন যেটা দেখতে পাওয়া গেছে একটা ভ্যাকসিন নেওয়ার পরে যদি অন্য কোনো ভ্যাকসিন সেকেন্ড ডোজ না হয় অন্য কোনো ভ্যাকসিনে, অনেক কিন্তু আমাদের সিমটম বা সাইন্স আমাদের নানা রকমের দেহে প্রবলেম করতে পারে। ওই জন্য আমরা বলি ফার্স্ট ভ্যাকসিন যেটা নিয়েছেন আপনি সেকেন্ড ভ্যাকসিন সেটাই নেবেন, ডিউরেশনটা যেন কোভ্যাকসিনের সময় যেটা থাকে কোভিশিল্ড যেন থাকে ঠিক সেই ডিউরেশনে আপনি নেবেন, তাহলে কিন্তু আপনি অ্যাডিকুয়েট আপনার বডিতে ইমিউন রেসপন্স তৈরি হবে। যারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে আবারও বলবো আপনারা ফোন করুন, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা এগোবো, অবশ্যই ডক্টর সাহা রয়েছেন আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি অনুষ্ঠান দেখতে থাকুন, অনেক কিছু আমরা জানতে পারবো এই অনুষ্ঠান থেকে, আমাদের অনেক কিছু জেনে নেওয়ার জায়গা থাকবে। আপনাদের আবারও বলবো যারা অনুষ্ঠান দেখছেন ফোন করতে থাকুন। আর কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা বারবার বিভিন্ন ডক্টর যারাই আসছেন এই ডক্টরস অন কল অনুষ্ঠানে তারা প্রত্যেকেই কিন্তু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের কথা বলছেন, আজকেও ডক্টর সাহার কাছ থেকে আমি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার শুনবো, কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানে আমাকে এমন কিছু করতে হবে যে আমি যেন আমার থেকে বা অন্যের থেকে যেন আমার বডিতে কোভিড না আসে। তাই জন্য কী কী বিহেভিয়ার বারবার করে বলে দেওয়া হয়েছে, অবশ্যই আপনি ওই তিনটে জিনিস করুন, একটা হচ্ছে মাস্ক পরুন, আর একটা হচ্ছে হাতে স্যানিটাইজার ইউজ করুন বারে বারে, আর হচ্ছে কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। আর আমাদের কি আরও কিছু ব্যাপার আছে যে এই যে এখন যখন আমাদের কিছুদিন পরে যখন আনলকিং সিস্টেম শুরু হয়ে যাবে অবশ্যই আমরা হুড়মুড় করে বড় বড় শপিং মল বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ভিড় বা জমায়েত করবো না। আমাদের এখনও যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক জায়গায় কিন্তু ছোটো ছোটো জায়গায় ব্লাড ডোনেশন হচ্ছে, সেখানে কিন্তু আমরা চাইবো নিজেদের মধ্যেই যে দূরত্ব বজায় রেখে যাওয়া, মাস্ক ইউজ করা বা দূরত্ব বজায় মানে দূরত্ব বজায় রেখে থাকা, আর হচ্ছে মাস্ক ইউজ করা, আর কী হচ্ছে খুব সমাবেশের নাম্বারটা কমিয়ে দিতে হবে, যেটা গাইডেন্স বলে দেওয়া আছে যে সমাবেশে যত নাম্বার থাকবে তত নম্বর যেন লোক থাকে উপস্থিত, তা যেন বেশি না হয়। এখন আমাদের কেন আমার ইনফেকশনটা কমেছে আজকে আমরা খুব ভালো দিন দেখছি, কারণ কালকেই যেটা গাইডলাইন্সে ছিল মাত্র মানে আমাদের রাজ্যে 1700 মতো পজিটিভ, তার সঙ্গে আমাদের ডিসচার্জ রেট বা ভালো হওয়ার রেট প্রায় 97.7% মতো অ্যাপ্রক্সিমেট। সুতরাং এটা আমি কেন দেখছি, কারণ হচ্ছে আমরা এটাকে লকডাউন করেছি, এবার যেই শুরু হবে আনলকিং আবার মেলামেশি চেনটাকে আমার ব্রেক করতে হবে, এই চেনটা এখনও পর্যন্ত ব্রেক আছে, সেটাকে আমরা কখনোই চাইবো না আনলকিংয়ের সময় এমনভাবে আমি সেটাকে অন্যরকম সিস্টেম রিভার্স করে দেবো যে ইনফেকশনটা আবার যেন আগের মতো ছড়িয়ে যায়। মানে কোভিডও বসে আছে কবে আনলক হবে তার জন্য, অবশ্যই কোভিডও কিন্তু ওয়েট করছে যে কখন আমি নামবো, আর মানুষ পিল পিল করে বেরোবে এবং কোভিড দেখে নেবে যে কার টিকা হয়েছে কে আক্রান্ত হয়েছে, সেটা সেই শরীরে তো ঢুকতে পারবে না, তখন সে কি করবে যারা যারা তাদের কিছু হয়নি তাদের শরীরে ঢোকার চেষ্টা করবে। যাক গিয়ে সেটা তো অন্য কথা, সেটা তো আমাদের সচেতনতার উপরে ডিপেন্ড করছে। কিন্তু ডক্টর সাহার কাছে আমার আরও কিছু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এই ডেল্টা প্লাস বলে একটা আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে আবার চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস, আমি যেটা হেডলাইন্স দেখলাম খবরে, তো এই ডেল্টা প্লাসকে সত্যি আমাদের অনেকটা ভয় পেতে হবে কি? ভয় পাওয়ার জন্য না, ব্যাপারটা হচ্ছে ভাইরাস তো বেঁচে থাকতে চায় সবসময়, মিউটেশন করবে, ডেল্টা ছিল ডেল্টা প্লাস, এখনও পর্যন্ত 21টা মতো কেস পাওয়া গেছে ডেল্টা প্লাসে। এখন হচ্ছে কীরকম এই ভ্যারিয়েন্টগুলি কেন হচ্ছে জানতে হবে, কারণ ভাইরাসটা বেঁচে থাকতে চাইছে, আর আমাদের বডিতে ধরুন যারা ভ্যাকসিনেশান নেয়নি আগের থেকে বা এরকম হয়েছে ভ্যাকসিন নিয়েছে দুটো ডোজ, সে হয়তো তার আগে একবার হয়ে গেছিলো, সে কী চাইবে নতুন একটা স্ট্রেন দিয়ে ইনফেক্ট করার জন্য মানুষকে। সুতরাং এই প্রথম প্রথম অনেক নতুন নতুন নাম আমরা শুনছি, ডেল্টা ছিল ডেল্টা প্লাস স্ট্রেন এবং বাইরে ল্যামডা স্ট্রেন চলে আসছে, সুতরাং এইগুলি মিউটেশনগুলি কখনও কখনও খুব খারাপ হতে পারে। যেমন এই যে ডেল্টা প্লাস স্ট্রেনগুলি এগুলি কী হচ্ছে, হ্যাঁ ট্রান্সমিশনটা খুব বেশি হয়, একজনের থেকে ছড়াতে পারে, আর হচ্ছে যাদের বডিতে অ্যান্টিবডি লেভেলটা খুব কম তাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যাচ্ছে, তাদের বেশি সাফার করছে, এগুলি ডেল্টা প্লাসে দেখতে পাওয়া যাচ্ছে। আর কি আবার কিছু কিছু মিউটেশন কিন্তু খুব ভালো, হয়তো এমন কিছু মিউটেশন দেখতে পাওয়া গেছে আমার কোভিডের সেগুলি ভালো বডিতে ঢুকে কিছুও করেনি। সুতরাং আমরা চাইবো না যে ভ্যারিয়েশন এই যে আমাদের বারে বারে যে মিউটেশনটা হচ্ছে সেটাকে আমাকে অ্যালাউ করতে, মিউটেশনটাকে আটকাতে গেলে আমাদের যে প্রোটোকলগুলো ছিল ঠিকঠাক করে মানতে হবে, আর হচ্ছে অ্যাডিকুয়েট
ভ্যাকসিনেশন, ভ্যাকসিনটা ঠিকঠাক করতে হবে, তাহলে কিন্তু এই মিউটেশনগুলি যে বারে বারে হচ্ছে সেটা কিন্তু অনেকটাই আটকানো যাবে। অনেক মানুষ আছেন যারা ভ্যাকসিন নিতে চাইছেন না, তাদের ধারণা ভ্যাকসিন নিলে আরও অন্যান্য উপসর্গ দেখা দেবে। আমি একদমই বলি, বেশ কিছু মানুষ বলছেন ভ্যাকসিন নিলে তাদের নাকি ফার্টিলিটি কমে যাবে, কিন্তু এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। না, ভ্যাকসিনেশন নেওয়ার পরে বেশি বড় কারো কমপ্লিকেশন কিন্তু হয়নি। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি মালদা থেকে বলছি। আমার হাজবেন্ডের নামটা একবার বলে নিন। হ্যালো, নামটা একবার বলে নিন। আমার নাম ওয়াহিদা পারভিন। বলুন। আমার হাজবেন্ডের দুদিন আগে ডাক্তার টি ডাইমার টেস্ট করতে বলেছিলেন, তো টেস্ট করা হয়েছে, তো টেস্টের রিপোর্টটা আছে আপনার 650 ng/mL। তো এটার মানে কি করোনা, ওকে করোনা পজিটিভ? ধরুন পেশেন্টের অবস্থা খুব খারাপ, তার সঙ্গে সঙ্গে 5 গুণ বেড়ে গেছে, পাস নর্মাল ভ্যালু হচ্ছে বিলো 500, মানে 5 গুণ মানে 2500, সেক্ষেত্রে নানা রকমের ট্রিটমেন্ট করতে হয় অ্যান্টিকোয়াগুলেন দিয়ে, ওনার মাত্র 650। এখন যে কোনো COVID-19 ইনফেকশনে অনেকেরই কিন্তু নর্মাল ডিডাইমা বাড়ে, আবার এরকম দেখতে পাওয়া যায় অন্যান্য অনেক রোগে, ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, নানাবিধ হার্টের অনেক প্রবলেমে এই ডিডাইমার বাড়ে। সুতরাং আমাকে কী করতে হবে, এদের থেকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য কী করতে হবে, পেশেন্টকে দেখা যে পেশেন্টের সত্যি কোনো COVID-19 কোনো সিকিল চলছে নাকি বডিতে, যে কমপ্লিকেশন বা আগে হয়েছিল নাকি ওই হার্টে কোনো প্রবলেম আছে। তাই জন্য কী করতে হবে, আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, পরামর্শ নিয়ে এই যে ডিডাইমারটা বাড়লো কেন বাড়লো তার কারণটা দেখা, নানাবিধ টেস্টিংয়ের মাধ্যমে বেরিয়ে আসবে আপনার হাজব্যান্ডের রিপোর্টটা যে কেন ডিডাইমারটা বেড়েছে। সুতরাং আপনি নিশ্চয়ই এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের সঙ্গে আরেক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি মহিষাদল থেকে দেবাশীষ জালা বলছি। কোথা থেকে বলছেন? মহিষাদল থেকে, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, বলুন। আমার মিসেসের বয়স 30 বছর বয়স, গলবাডারে স্টোন হয়েছিল আর কি, অপারেশন হয়েছে। এবার কি নিতে পারবে একবার টেস্ট? হ্যাঁ, সে কি ভ্যাকসিন নিতে পারবে নাকি? ঠিক আছে, সঙ্গে থাকুন। অবশ্যই গলব্লাডারের অপারেশনের সঙ্গে ভ্যাকসিন নেওয়ার কোনো ব্যাপার নেই, আপনি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনটা নিয়ে নিন, আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোনো উপসর্গ আছে নাকি সেটাও একবার আপনি দেখে নেবেন ভ্যাকসিনেশনের সময়, যে জ্বর সর্দি কাশি থাকলে কিন্তু ভ্যাকসিনটা না নেওয়াই উচিত। আমাদের হাতে প্রায় সময় শেষের দিকে, তো আপনারা ফোন করুন, আপনারা যারা ফোনে আসতে চাইছেন। নমস্কার, কে রয়েছেন? দিদি, ডাক্তারবাবুকেও নমস্কার জানাই। আমি হাওড়া জেলা থেকে, মুন্সিয়ার থেকে বলছি। আমার নাম হচ্ছে সোনালী চক্রবর্তী। আমার বয়স 42 বছর। তা আমি, আমার একটা অপারেশন হবে বলে তা আমাকে বলেছিল যে টেস্ট করাতে অপারেশনের আগে, তা আমি টেস্ট করিয়ে জানতে পারি আমি পজিটিভ। তা তার আমার তার 7-8 দিন আগে আমার ভ্যাকসিন হয়ে গেছে, তা আমি তো তখন জানতাম না যে আমি পজিটিভ, তা এতে কি আমার কোনো অসুবিধা হবে? ঠিক আছে, আমার কোনো সিমটমই ছিল না। এরকম আমরা কিন্তু অনেক কেসই পাচ্ছি যে অপারেশন করতে গিয়ে, এখন তো মাস্ট করে দিয়েছে যে সমস্ত পেশেন্টগুলি আসছে তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং করতেই হবে, এবারে করতে গিয়ে পজিটিভ হয়েছে। তাদেরকে আমরা কী বলি, আপনি কিচ্ছু না, আপনি অ্যাসিমটোমেটিক, যদি কোনো সমস্যা না থাকে, যেটা আপনার হয়েছে কোনো সমস্যা নেই, অ্যাসিমটোমেটিক আছে, একটু বাড়িতে থাকবেন, মিনিমাম কতগুলো ওষুধ খাবেন, ওষুধ খেয়ে বাড়িতে রেস্ট নিয়ে আপনি ভালো হয়ে যাবেন। এবার তার সঙ্গে সঙ্গে যদি এর মধ্যে কোনো সমস্যা দেখতে পাওয়া যায় তবে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে বা কোনো হাসপাতালে গিয়ে যোগাযোগ করতে হবে। এবার কী হলো, আপনার ঠিক কিছুদিন আগে আপনি ভ্যাকসিনেশন নিয়েছেন, হয়তো এই সময়টা আপনার বডিতে ভাইরাসটা ছিল, হয়তো যেহেতু আপনি অ্যাসিমটোমেটিক বুঝতে পারেননি, কোনো প্রবলেম নেই, যেটা করতে হবে যেই এই যে সমস্যা, যবে থেকে আপনি টেস্টটা পজিটিভ বেরিয়েছে তার থেকে আপনি যা ভ্যাকসিন নিয়েছেন, ধরুন কোভিশিল্ড যদি হয় বা আপনার কোভ্যাক্সিন, আমরা বলি মোটামুটি 3 মাস পরে আপনি সেকেন্ড ডোজটা নিতে পারবেন। এটুকু করলে আপনার ফার্স্ট ডোজটা কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড ডোজটা কমপ্লিট হয়ে গেল, কোনো অসুবিধা হবে না। মানে আমাদের যাদের এই ভ্যাকসিন নেওয়ার পরে করোনা হচ্ছে, আমরা ভাবছি যে তাহলে তো ভ্যাকসিন কাজই করছে না। হ্যাঁ, অনেকে ভাবছে হয়তো ভ্যাকসিন থেকে হচ্ছে, তা নয়, হয়তো আপনি ওই সময়টা ইনকিউবেশন পিরিয়ডে ভাইরাসের বডিতে ছিল, সেটা আপনি যেই আপনার হয়ে গেল ভ্যাকসিনেশন নেওয়ার পরে, সেটা হয়তো তার 4-5 দিন বা 6-7 দিন পরে ম্যানিফেস্টেশনটা ধরা গেল। সুতরাং
আপনাকে যেটা করতে হবে অবশ্যই ভ্যাকসিন নিতেই হবে, আর যদি কোনো সমস্যা থাকে ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর থাকলে জ্বরের ডাক্তারবাবুকে পরামর্শ নেবেন, বা অনেক সময় দেখতে পাওয়া গেছে ভ্যাকসিনেশনের পরেও কিন্তু অনেকের কোভিড হচ্ছে, তারও জ্বর হচ্ছে কোভিডের জন্যে, সেক্ষেত্রে আপনার কোভিডের আমরা অনেক সময় টেস্টিং করাচ্ছি, পজিটিভও বেরোচ্ছে। মানে ধরুন ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর এলো তখন আমি টেস্ট করালাম না, কিন্তু সেই জ্বরটা যদি থেকে যায় তিন চার দিন ধরে তাহলে মনে হয় টেস্ট করানো, মোটামুটি আমরা বলি চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা আপনি ওষুধটা খান সিম্পল প্যারাসিটামল, যদি আর অ্যাডিকুয়েট জল, যদি আপনার জ্বরটা কমে গেলে অনেক ক্ষেত্রে ওই 24 hours মধ্যে কমে যায়, কমতে চাইছে না, অন্যান্য উপসর্গ মানে শুরু হলো, তখন অবশ্যই আপনি করিয়ে নিন কোভিড টেস্টিংটা, কারণ এই সময়টা একটাই এখন আমাদের মাথায় কোভিড 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 প্যান্ডেমিকের সময়। মানে আমরা না একটা কথা বলি, ডাক্তারবাবুদের কাছে গেলেই ডাক্তারবাবুরা বলছেন যে টেস্ট করেন, আপনারা অনেক সময় বিরক্ত হচ্ছেন কেন টেস্ট করবো, আমার কি কোভিড হয়েছে নাকি, আমার হয়নি কোভিড, কিন্তু আমি যদি জানতে পারি আমার রিপোর্টটা নেগেটিভ তাহলে কিন্তু আমি খুব মানে কী বলবো একটা কনফিডেন্স নিয়ে চলতে পারবো। এই যেমন এক্ষুনি সোনালি ফোন করলেন, তিনি কিন্তু জানতেনই না, তার তিনিও ভাবলেন আমার কোভিড হয়নি, কিন্তু যেহেতু তার একটা অপারেশন হবে তাই যেহেতু টেস্ট করানো হয়েছে ধরা পড়েছেন উনি পজিটিভ। তো এইরকম পজিটিভ কিন্তু অনেক মানুষই রয়েছেন যারা অ্যাসিম্পটোমেটিক, এই অ্যাসিম্পটোমেটিক মানুষরাই কিন্তু কমিউনিটি স্প্রেডের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করছে। হ্যাঁ, আমাকে এরকম আমরা দেখেছি, এখন তো প্যান্ডেমিক কমিউনিটি স্প্রেড, তো যার জন্যই প্যান্ডেমিক, তো এই অ্যাসিম্পটোমেটিকরা কিভাবে ভূমিকা পালন করছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই করছে, কারণ আমরা অনেকেই দেখতে পেয়েছি এরকম যে একজন মহিলা যে অনেকবারই টেস্টিং করেছে নেগেটিভ নেগেটিভ বেরিয়ে ঠিক 5-6 বারের পরে কিন্তু পজিটিভ বেরিয়েছে, প্রত্যেকবারই সে অ্যাসিম্পটোমেটিক ছিল, সে হয়তো সে একটু বেশি কনসাস ছিল, তার মনে হয়েছিল না আমার আশেপাশে হয়তো অনেক কেস পজিটিভ হয়েছে আমি একটু করে দেখাই, প্রত্যেকবারই নেগেটিভ হট করে একবার কিন্তু লাস্ট টাইম সে কিন্তু পজিটিভ হয়ে গেলো, কিন্তু তার কোনো সমস্যা ছিল না। এবারে যেহেতু কি অ্যাসিম্পটোমেটিক বলে এখনও পর্যন্ত আমাদের তো সেরকমের লেভেলে ভ্যাকসিনেশন হয়নি, যেরকম লেভেলে আমাদের ইমিউনিটি তৈরি হওয়ার কথা হার্ড ইমিউনিটি, সুতরাং এটা থেকেই যায়, যদি এরকম থাকে সে তো কমিউনিটি স্প্রেড করার জন্য একটা আদর্শ, আবার সে তো জানছেও না আমার অ্যাসিম্পটোমেটিক বলে, সে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, সুতরাং একজনের থেকে একজনের ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকটা বেশি। সুতরাং আমাদের এখন একটাই হাতে অস্ত্র, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন মোটামুটি 70-80% ফুলফিল হয়ে গেলেই অনেকটাই কিন্তু হার্ড ইমিউনিটির দিকে আমরা এগিয়ে যাবো, এই ভাইরাসটাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ট্যাকেল করতে পারবো। কারণ সরকারের পক্ষে না দীর্ঘদিন লকডাউন করে রাখাটা সম্ভব নয়, একদমই না, কারণ এতে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে অনেকের ক্ষেত্রে, দেখুন সন্ধ্যাবেলায় দোকান বন্ধ, সব বন্ধ, তারা খাবে কি, তাই এই জন্য এই পুজো আসছে, ফুটে মানে ফুটপাতে প্রচুর মানুষ দোকান দেন, তাদের ব্যবসাটা কোথায় যাবে, তাদের ব্যবসা কোথায় যাবে, কিন্তু কিছুদিন আগে দেখুন গাইডলাইন চলে, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনেশন শুরু হয়েছে, খুব ভালো রকমভাবে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, সবজিওয়ালা ভেন্ডার তাদের কিন্তু ফার্স্ট ডোজ তারা ভ্যাকসিনেশন হয়ে গেছে অনেকটাই, কিন্তু ক্ষেত্রে তাদেরও কিন্তু ফিউচার থেকে বলা হচ্ছে যে দুটো ডোজ না পড়েও তারা কিন্তু শুরু করতে পারে যাতে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি আমি ডাক্তারবাবুকে নমস্কার জানাচ্ছি, আমি প্রিয়াঙ্কা বলছিলাম সোদপুর থেকে। বলো। অ্যাকচুয়ালি আমি 3 months প্রেগনেন্ট মহিলা, তো নমস্কার ডাক্তারবাবু, তো আমার জানা ছিল না যে প্রেগনেন্ট মহিলারা যে দিতে পারে না, কিন্তু হাজবেন্ড একবার বলে দিয়েছিলেন যে জিজ্ঞেস করতে, একদম কোনোরকম ভাবে আমি ভুলে গেছি, এবার ব্যাপারটা হচ্ছে আমি ভ্যাকসিনটা নিয়ে ফেলেছি, তো আজকে নিয়েছি, এই যে 2 ঘন্টা আগে ভ্যাকসিনটা নিয়েছি। আপনার প্রেগন্যান্সি কত দিনে? 3 months। ঠিক আছে, আপনি তাহলে কাজ করুন, আপনি এক নম্বর হচ্ছে আমরা যেটা বলি যে প্রেগনেন্সির সময় সাধারণত কন্টেন্টে কেটে কিন্তু ল্যাকটেশনে দেওয়া যাচ্ছে, এখন আপনি যে ডাক্তারবাবু গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন ব্যাপারটা, মানে আপনাকে নিয়ে হয়তো পরবর্তী দিনে এক্সপেরিমেন্ট হবে, কেন জানেন তো, ইউ আর দ্য ফার্স্ট লেডি যিনি ডিউরিং প্রেগনেন্সি ভ্যাকসিন নিয়েছেন, এইখানে কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি যে ডিউরিং প্রেগনেন্সি ভ্যাকসিনটা নেওয়া যাবে না, যেটা এখনো ICMR এর গাইডলাইন্সে আসেনি, বাট ইউ আর দ্য ফার্স্ট লেডি যে এইটাকে হয়তো কোনোভাবে ভুলে গেছেন বা ওভার ইয়ার করেছেন, আপনি 3 months প্রেগনেন্সিতে ভ্যাকসিন নিয়েছেন, সো ইমিডিয়েটলি গাইনোকোলজিস্টের কনসালটেশন হ্যাঁ আপনি দেখান, কোনো এতে ভয় পাবেন না, কারণ আমরা বারবারই বলছি এই যে ধরুন এই কোভিড তার সঙ্গে যে COVID-19 প্রেগনেন্সিতে কিন্তু মিস ক্যারেজ হবে না, কোনো মিস ক্যারেজ হয় না, কিন্তু কিন্তু ওই যে ব্যাপারটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, ডাক্তার পরামর্শ দিতে হবে বারে বারে, সেটা আপনি ইমিডিয়েটলি ডাক্তার ভ্যাকসিন মানে তো কি একটা মৃত করোনা ভাইরাসে আপনার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রেগনেন্সির সময় অনেক সময় ইমিউন সিস্টেমটা একটু গন্ডগোল থাকে,
নর্মাল ফেনোমেনন তো, তাই না? আমরা বলা হয় যে প্রেগনেন্সির সময় যে কোনো ভ্যাকসিনেশনটা একটু কন্টিনিউ করা উচিত, সেই কারণে তো প্রেগনেন্সির সময় সব ওষুধ খাওয়ানো হয়। হ্যাঁ, অনেক ওষুধ দেওয়া যায় না সেগুলি। ডাক্তারবাবু, এই যে আমরা আলোচনা করছিলাম, আমরা শুরুর দিকে যখন আপনার সাথে অনুষ্ঠান প্রথম দিকে শুরু করেছিলাম তখন মিউকর মাইকোসিস নিয়ে আমরা প্রচুর কথা বলেছিলাম, এই মুহূর্তে স্ট্যাটাসটা কী রয়েছে মিউকর মাইকোসিসের? দেখুন, মিউকর মাইকোসিস কিন্তু সেরকম আর অতটা সে শুনতে পাওয়া যাচ্ছে না। আগে যেমন শুনতে পাওয়া যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তার পরবর্তীকালে অনেক ফাঙ্গাসে আসলো, গ্রিন ফাঙ্গাস লাস্ট, হোয়াইট ফাঙ্গাস, আবার ইয়েলো ফাঙ্গাস, কিন্তু এখন কিন্তু অনেকটাই দেখবেন খুব কম পাচ্ছে। আমাদের এই আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যেও হয়তো দু একদিন আগেও আমরা হয়তো উত্তরে পেয়েছিলাম, উত্তরবঙ্গে কিছু কিছু কেস, কিন্তু আমাদের এখন ইন জেনারেল কিন্তু অনেকটাই কমেছে। তেমন এটা কি কমেছে মানে হচ্ছে এই যে এই সচেতনতাটা যে ইনজুডিশিয়াস ইউজ অফ স্টেরয়েডস, এটা কিন্তু অনেকটা কমেছে। স্টেরয়েডটার অ্যাপ্লিকেশানটা কিন্তু অনেকটা কমেছে। যাদের দরকার আমার স্টেরয়েড তাদেরকে আমি দিতে হবে কোভিডে। অনেক ক্ষেত্রে আগে যেটা দেখা যাচ্ছিলো ফার্স্ট দিন থেকে তাকে স্টেরয়েড দেওয়া হচ্ছে এবং মানুষ নিজেও নিতে শুরু করেছেন, মানে যাতে আমার করোনা না হয়। ওটিসি হিসাবে ওষুধ দোকান থেকে তারা কিনেছে স্টেরয়েড, একদমই না স্টেরয়েড। আমি এরকম পরিবার জানি যারা জিঙ্ক খেয়ে যাচ্ছে না যে দেড় বছর, মানে জিঙ্ক কোভিড খেয়ে যাচ্ছে না যে দেড় বছর ধরে, এটাও তো কারণ। জিঙ্ক তো ভালো না, এটা মিউকর মাইকোসিসকে প্রভোক করে। জিঙ্ক জাতীয় খাওয়া, তারপরে হচ্ছে স্টেরয়েড বাইরে থেকে কিনে খাওয়া, এমন অনেক সময় স্টেরয়েড নেই বাজারে ওষুধের দোকানে, এরকম অনেক মিস ইউজ হয়েছে। যার প্রয়োজন আছে সে পাচ্ছে না, যার প্রয়োজন সে পাচ্ছে না, সুতরাং এগুলোকে বন্ধ করতে হবে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়া থেকে রীতা সামন্ত বলছি। তো আমি বলছি যে আমার মে মাসে 18 তারিখ করে আমার জ্বর হয়েছিল। তো প্রথমে ঠান্ডা লাগার মতো হয়েছিল, আমি লেমনেড খেলাম দুদিন, যে ঠিক মানে হয় মনে হলো যে না এটা ঠিক হচ্ছে না, তারপর ক্যালপুল খেলাম, দেখো দুদিন ক্যালপুল খাওয়ার পর দেখছি জ্বর ছাড়ছে না। আমি ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বললেন ওষুধ দিলেন, তারপর 3 দিনের মাথায় আমার জ্বর ছেড়ে গিয়েছে, এরপর শরীর দুর্বল হয়ে যায়। তাই বলতাম যে আমার ডাক্তারবাবু রিপোর্ট করতে হবে কি, করোনা টোনা হয়ে গেল নাকি? বলছে না না, তোমার সিম্পলি জ্বর হয়েছিল, করোনা হয়নি, তুমি এই ওষুধগুলো খেয়ে ঠিক হয়ে গেছো, আর কিছু হবে না, দুর্বলটা কেটে যাবে, ভিটামিন দিয়েছেন। এরপর আমি রিপোর্ট করাইনি, এরপর ঠিক হয়ে গেছে। এখন তো আমি আমার মানে করোনার ডোজ ছিল, আমার নেওয়া ছিল, ডেট ছিল আমার, আমি এখানে গিয়ে বললি ওনাদেরকে, ওনারা বললেন যে না আপনার করোনা হয়েছে, আপনি ডোজ নিতে পারবেন না, আপনি 3 মাস পর আছেন। তো আমি তো বুঝতেই পারলাম না যে আমার করোনা হয়েছে, রিপোর্ট করালে হয়তো বুঝতে পারতাম। তো আমি এখন টিকা নিতে পারছি না, তো আমি সত্যি সত্যি কি আমার জানার প্রশ্ন, সত্যি সত্যি কি আমার করোনা হয়েছে? এবার আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছি, উনি তো রিপোর্ট করতে বললেন না, সেটা তো আমি করাইনি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড ব্যাপারটা হয়েছে। সঙ্গে থাকুন, ডাক্তারবাবু আপনাকে বলেনি না টেস্টে করা দেয়, এটা একটা উচিত ছিল, এটা টেস্টিং করানো। জ্বর ছিল, তার সঙ্গে যদি কিছু আনুষঙ্গিক ব্যাপার থাকে, বাড়ছিল, টেস্টিং যদি আপনি রিপোর্টটা হাতে পেতেন সব থেকে ভালো হতো। এই জন্য আমরা এক্ষেত্রে আমরা কী বলি, ধরুন আপনি টেস্টিং করাননি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর ছিল, কাশি ছিল, নাকে গন্ধ ছিল, তারা টেস্টিং করায়নি, ঠিক তা বললো যে সেরে গেলো, তার দুদিনের মাথায় এসে বললো আপনার ভ্যাকসিনেশন হবে, সেক্ষেত্রে আমরা বলি না ওয়েট করুন, কারণ একটা নর্মাল ইনফেকশান হয়েছে আপনার বডিতে। এই যে ওনার যেটা যদি থাকেও, যদি কোভিড 19 ওনার হয়েও থাকে, সে ন্যাচারাল ইনফেকশান, অনেক লং স্ট্যান্ডিং আপনি প্রোটেকশন পাবেন এর এগেনস্টে কোভিড 19-এ। তো এখন 8 থেকে 9 মাস আপনি লং স্ট্যান্ডিং আপনার ন্যাচারাল ইনফেকশনের জন্য প্রোটেকশন পাবেন। তার সঙ্গে আপনি এখন ভ্যাকসিনেশান দিলে অনেক কাউন্টার প্রবলেম হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, হয়তো আপনার ইমিউন সিস্টেমটা কমে যেতে পারে। তাই জন্য আমরা বলি যে ওয়েট করুন, 3 মাস পরে কিন্তু আপনি ভ্যাকসিনেশানটা নিয়ে নিন। আর যেহেতু আপনার হাতে কোনো পজিটিভ কোনো মানে রিপোর্ট নেই, যদি রিপোর্ট থাকতো আপনি সেটাকে বলতে পারতেন। আর এক্ষেত্রে আপনার কাম্য হচ্ছে ঠিক আছে ওয়েট করুন, ওয়েট করে 3 মাস পরে আপনি যবে থেকে আপনার সমস্যাটা শুরু হয়েছিল সেখান থেকে 3 মাস পরে আপনি ভ্যাকসিনেশন নিয়ে নেবেন। আচ্ছা, আফটার কোভিড মানে শুরুতে, কোভিডের শুরুতে অ্যারাইভাল অফ কোভিডেও তো কিছু টেস্টের প্রয়োজন, আবার ছেড়ে যাওয়ার পরে তখন আবার কিছু টেস্টের প্রয়োজন। তো যখন আসলো কোভিড তখন কী কী টেস্টের প্রয়োজন? দেখুন, আমরা সাধারণত করি হচ্ছে সিম্পল একটা সোয়াব টেস্ট করি, তার সঙ্গে মিনিমাম ব্লাড টেস্ট করি, কারণ এটা অন্যান্য ভাইরাস ইনফেকশনকে এক্সক্লুড করতে হয়। সিম্পল টিসিডিতে কোনো ইনফেকশন আছে নাকি বডিতে, সিআরপিটা কী আছে, আর যদি যেমন কিছু মনে হয় না এই জ্বরটা কোভিডের সঙ্গে অন্যান্য হয়তো ম্যালেরিয়াও থাকতে পারে, আমার টাইফয়েডের টেস্টিংটা করি নি, এটা গেল হচ্ছে ফার্স্ট টাইমে। এবার সেকেন্ড টাইম এটা কি কোভিডের জন্য কোনো কমপ্লিকেশান হচ্ছে না, তো তার জন্য জানার জন্য, যেমন একটা সিম্পল ডিনাইমার টেস্ট এই মাত্র বললাম, তারপরে হচ্ছে কোনো আমার কোনো কোনো থম্বোসিস হচ্ছে নাকি, আমার লাং ইনফেস্টেশন, লাঙের প্রবলেম হচ্ছে নাকি, তার জন্য LDH করি, তারপর ফেরিটিন করি, তারপরে হচ্ছে সিআরপিটা করি, এগুলি করে, আর হচ্ছে সাইটোকাইন স্টর্ম হচ্ছে নাকি তার জন্য IL-6 করি।
যদি এগুলো তো কোনো গন্ডগোল বেরোয়, হয়তো পেশেন্ট মনে হচ্ছে আমার খুব ভালো আছে কিন্তু বডিতে হয়তো ভিতরে তখনও সাইটোকাইন স্টর্ম চলছে, হালকা হালকা জ্বর আসছে সে বুঝতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমার ট্রিটমেন্ট করতে শুরু করতে হবে। এই জন্যই আমার অনেক সময় কী হয়, কোভিডের শেষের দিকে তিন চার দিন পাঁচ দিন হয়ে গেল জ্বরটা কমছে না বা কমে গেলো অল্প অল্প রোজ দিনে আসে, তখন আমরা এই টেস্টিংগুলি করি। সুতরাং আমাদের এই করোনা সতর্কতা ডক্টর সনকল এই অনুষ্ঠান নিয়ে আমরা প্রতিদিনই আসছি, সোম মঙ্গল বুধ তিন দিন আমরা থাকছি এই বৃহস্পতিবার থেকে, কিন্তু কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মনের সঙ্গে শরীরের সঙ্গে সঙ্গীতের একটা খুব বড় ভূমিকা রয়েছে। ডাক্তারবাবুরাও গান শোনেন, যখন তাদের খুব স্ট্রেস আসে তখন তারাও গান শোনেন। তো সোম মঙ্গল বুধ আমরা থাকবো হচ্ছে ডক্টর সনকল এই সতর্কতামূলক অনুষ্ঠানে, আর বৃহস্পতি শুক্র রবি আমরা আপনাদেরকে সুরের মাধ্যমে খানিকটা মানসিক আরাম দেবার বা তৃপ্তি দেবার চেষ্টা করবো। তো এই বৃহস্পতিবার থেকেই সেইটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অনুষ্ঠান দেখতে থাকবেন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে, আমাদের অনুষ্ঠান কেমন লাগবে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, ডক্টর সনকল থাকবেই আমাদের এই অনুষ্ঠান, যেমন আজকে আমরা ডক্টর সাহাকে পেয়েছি, উনি একজন খুব ভালো মেডিসিনের উপর ওনার দখল রয়েছে। তো আরও যদি ওর আনুষাঙ্গিক কিছু প্রশ্ন আপনাদের থাকে ডেফিনেটলি করতে পারেন। হজমের সমস্যা একটা বড় সমস্যা, আপনি একটু আগেই বলেন যে আমাদের বাঙালিদের সবচেয়ে বেশি, ভারতীয়দের এবং বাঙালিদের তার মধ্যে, কারণ বাঙালিরা একটু চব্যচস্বলের ঝোপড়িয়েতে থাকতে পছন্দ করে, বাঙালিরা একটু রসিক বাঙালি, খাদ্যরসিক বাঙালি। তো এবং ভাতটা আমাদের, আমার মনে হয় আমাদের এই গ্যাস অম্বলের পিছনে মূল কারণ হচ্ছে আমাদের ভাত। হ্যাঁ, ভাত আছে আর আছে সবটা, আমরা যেটা আমরা দেখেছি কেস স্টাডি করে যে অনেকে আমাকে ব্রেকফাস্টটা যেটা একটু স্কিপ করে যায়, সকালবেলা খাবারটা কেউ খেতে চায় না, শুধু গ্যাস অম্বল নিয়ে মনে হয় 85-90% পেশেন্ট তাদের হচ্ছে ওই সকালবেলা দুটো বিস্কুট চা খেয়ে বেরিয়ে গেলো, সে দুটো দুটো সময় ব্রেকফাস্টটাই করছে, ওই সময় দুটো দুটো সময় লাঞ্চের সময় তা সে ব্রেকফাস্টটা খেলো না, লাঞ্চ আর ডিনার করলো না, হবেই তো, সারাদিনে রাত্রেবেলার ফাস্টিংয়ে ছিল 8 ঘন্টা মতো, সে খায়নি কিছু, তারপর সকালবেলা ঘুম থেকে আরও 6 ঘন্টা ফাস্টিং, সে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত পেট ফাঁকা, গ্যাস্ট্রিক তো আমার অ্যাসিডিটি তৈরি। নিয়মটা কী হওয়া উচিত? সকালবেলা উঠে ঘুম থেকে উঠে 6টার সময় বা 7টার সময় ব্রাশ করে তারপরে চাটা খেয়ে তার 1 ঘন্টা পরে ব্রেকফাস্ট করে নেওয়া, 8-10টার মধ্যে লাঞ্চ দুটো, দুপুরবেলা একটু হালকা স্ন্যাক্স মোটামুটি 6টার সময়, 4টে থেকে 6টার মধ্যে, তারপর রাত 9টা থেকে 8টা থেকে 10টার মধ্যে ডিনার। আমাদের সম্ভবত লাস্ট টেলিফোন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি দিদি। ডাক্তারবাবু নমস্কার, আমার নাম স্নিগ্ধা ব্যানার্জি। আমার প্রশ্নটা হচ্ছে আমার ছেলে আপনার যে 32 এজ, ওর 12 এপ্রিল কোভিড পজিটিভ ধরা পড়েছিল, তারপরে দিন 25 পরে আবার তো নেগেটিভ হয়ে যায় অ্যাডমিটিস। এবারে ও ভ্যাকসিন নেওয়ার জন্য বুক করা ছিল আপনার এই গত রোববার, মানে 20 তারিখে ও মানে ভ্যাকসিনেশনের ডেটটা আছে, ও যার জন্য 20 তারিখে পরশু দিনকে ভ্যাকসিনটা নিয়েছে, কিন্তু তো 3 মাস কমপ্লিট হয়নি, তাতে কি ওর শরীরে কিছু ক্ষতি হবে ডাক্তারবাবু? সাধারণত আমরা বলি যে যবে থেকে আপনার সিমটম শুরু হয়েছে, ওই আপনি বললেন যে 12 এপ্রিলের রিপোর্টিংটা টেস্টিংটা করেছেন, ধরুন তার 5-7 দিন আগের থেকে, 6 এপ্রিল থেকে সিমটম দেখা দিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, শুনতে পেয়েছি, শুনতে থাকুন। 6 এপ্রিল মানে 6 মে 6 জুন 6 জুলাই, 6 জুলাই পর্যন্ত হলে ভালো হতো, কিন্তু কোনো প্রবলেম না, আপনি নিয়ে নিয়েছেন ভ্যাকসিন, কি করবেন? 2 মাসের পরে নিয়েছেন। হ্যাঁ, 2 মাস থেকে 2.5 মাস পরে আপনি ভ্যাকসিন নিয়েছেন, 60 দিনের মধ্যে। হ্যাঁ, 70 দিনের মধ্যে, ঠিক আছে। এবার সেকেন্ড ডোজটা যেমন হবে আপনাকে নিতে বলবে তেমনভাবে নেবেন আপনি, যদি কোভিশিল্ড নেন 84 ডেজ, আর যদি আপনি কোভ্যাক্সিন নেন 4-6 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন, এতে খুব একটা হ্যাম্পার হবে না আপনার ইমিউনিটির, কারণ অনেক 70 দিন তো সে পেয়েছে, ন্যাচারাল ইনফেকশনটা মোটামুটি 70 দিনে ক্রস করে গেছে, কতটা প্রবলেম হবে না। একটা প্রশ্ন ডক্টর শাহ, যে কোভ্যাক্সিন না কোভিশিল্ড কী নেব, কোনটা ভালো, এই একটা দ্বন্দ্ব কিন্তু চলছেই। দেখুন, এই নিয়ে অনেক রণতন্ত্র আছে, অনেক কোশ্চেন আছে, অনেক ডিফারেন্সিয়েশন আছে, কিন্তু রিসার্চার যারা বলেছে দুটো ভ্যাকসিনই ভালো, সমানভাবে দুটো সমানভাবে কাজ করছে, এক শুধুমাত্র দুটোর কনস্টিটিউন্স আলাদা, কিন্তু বডিতে গিয়ে মোটামুটি হয়তো 1-2% মতো কম বেশি পটেন্সি দেখাচ্ছে। আর যেহেতু কোভিশিল্ডটা হু দ্বারা অ্যাপ্রুভড, কোভ্যাক্সিন এখন অ্যাপ্রুভাল পায়নি, সেই কারণে হয়তো আমাদের একটা কনফিউশন রয়েছে, কারণ কোভিশিল্ড নিলে পরে আপনি বিদেশে ফ্লাইটটা করা যাবে খুব সহজে, এটাই বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে থেকে ডক্টররা আশাবাদী যে কোভ্যাক্সিনকেও কয়েকদিনের মধ্যে এটা করে দেওয়া হবে, আশা করা যাচ্ছে ভীষণভাবে। তো কেননা আমি আবারও বলবো যে এই যে একটা কঠিন সময়ের মধ্যে রয়েছে, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটাই এখন একমাত্র আমাদের পথ চলার সঙ্গী, তো সেই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার পালন করুন, সেটা করতে পারলেই কিন্তু আমরা যত রেহিবে আসুক না কেন আমরা সেটাকে কোপ আপ করতে পারবো। একদম, অনেক ধন্যবাদ ডক্টর সাহাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।
বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB Road কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।